সবাই, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এই সকাল সকাল বাবাই, এই যে বাবাই এখানে সুজি আর মুড়ি খাচ্ছে। সুজি করলাম, মেয়ের আর ওর একসাথেই সুজি করলাম, তো ওর একটু আলাদা তুলে রাখলাম। মেয়েটা একটু দুধ দিয়ে আর একটু বেশ ভালো করে বানালাম। আর আজকে রাত্রি 10:30 সময় আমাদের অ্যাপার্টমেন্টে হবে ন্যাড়া পোড়া হবে। তো ন্যাড়া পোড়া ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর বাবা আসছে, অনেকদিন পর আমরা মানে আমরা চলে যাচ্ছি না, তো অনেকদিন দেখা হবে না বাবার সাথে। তো বাবার সাথে এখন যতটা পারি টাইমটা স্পেন্ড করে নিই। আর বাবাই এখন যাবে চিকেন আনতে, আর একটু বাজারে যাবে মিষ্টি মিষ্টি নিয়ে আসবে। তো এখন চলো তাড়াতাড়ি সমস্ত কিছু মিটিয়ে নিই, আর এখনো দিদি আসেনি, ওইটাই এখন আমাকেই স্টার্ট করে দিতে হবে, কিছু করার নেই। আর কয়েকদিন তো আছি, যতটা পারি সবার সাথে টাইম স্পেন্ড করে নিই, আর ভালোভাবে একটু সবার সাথে কথাবার্তা বলে নিই, আর পরে পাবো না, এত খারাপ লাগছে। তারপরে এই পুজোর আগে আগে কিন্তু চলে আসবো বাবা, আমি একদম মানে আমার ওখানে একদম ভালো লাগে না, এখানেই ভালো লাগে। হ্যাঁ, তো চলো বাদ বাকি কাজ করি। সানে এখন পড়েছে অ্যাপ্রন, দেখি অ্যাপ্রন পরে পড়ে আছে, দেখি পিছনে ঘোরো, ওইদিকে ঘোরো, ওইদিকে ঘোরো। এ বাবা, অ্যাপ্রনের পাশ দিয়ে দেখা যাচ্ছে ডাইপার, অ্যাপ্রনের পাশ দিয়ে দেখা যাচ্ছে ডাইপার। সারা এখানে অ্যাপ্রন পরে করছে কুকিং। বাবা দেখো, ওরে বাবালে, আমার বেবিটার দিকে তাকাও, মামার দিকে তাকাও, সানা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বাবা রান্না করতে ব্যস্ত, রান্না করছে কুকিং। সানা কি করছে তুমি? এটা চিকেন, 1.5 কেজি চিকেন একাই রান্না করছে। ওয়াও সানা, একটু দেখ, একটুখানি হালকা করে দিই, না হলে আমার মাম্মার লেগে যাবে। দেখো অ্যাপ্রন পরে, ওয়াও ভেরি নাইস। তাও হয়ে গেছে রান্না, রান্না হয়ে গেছে, নেমে পড়ো। ও সানুয়া, 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 দেখো ওকে, ওকে অ্যাপ্রনটা খুলে ফেলতে দিয়েছি আর রান্না করতে দিইনি বলে কাঁদছে। এই তো করছো তো রান্না, বাবা। চিকেন আমার হয়ে গেছে, এরপর আমি পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, এটা বেসিক্যালি বাবাইয়ের জন্য। আর ওর খাওয়া দাওয়ার ওপরে যেহেতু একটু চেঞ্জ এসেছে, তার জন্য এখানে ভাত হচ্ছে। আর এদিকে দেখো মাছগুলো আমি ভাজা করছি, সানার জন্য পেটির মাছ অলমোস্ট আমার তোলা হয়ে গেছে। আর এখানে সানার সবজিগুলো সমস্ত কিছু কেটে রেখেছি। আর এখানে হচ্ছে বাবাই স্নানে গেছে, এলে ওকে স্যালাডটা দেব। আর নিচে হচ্ছে লঙ্কা ভাজা আছে, লঙ্কা ভাজাটা ওই উচ্ছে মাখার সাথে মাখবো। আর এখানে দেখো পালং শাক আছে, পালং শাকটা আমাদের জন্য। আর এখানে হচ্ছে এই মাছের যে ঝালটা হবে না, মানে ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এই সবজিগুলো দিয়ে মাছের ঝালগুলো করব। তারপরে এটা হয়ে গেলে পালং শাকটা আমাদের জন্য, পালং শাকটা আমি করবো। আর এটা হচ্ছে সানার পালং পাতা, সমস্ত চাল ডাল আর এই সবজিগুলো কেটে যে রেখেছি এইগুলো দিয়ে ওকে ওই খিচড়ি টাইপের করে দেবো। ওর তারপরে ওই মাছটাকে ছাড়িয়ে ওকে আমি ওরকম দিয়ে দিই। আর পালং শাক আজকে আমাদের হবে, পালং শাকে এত নোংরা, বাপ রে বাপ। আর বাবাইকে আমি একদম খাওয়া দাওয়ার একটা লিমিট, একটা রুলস বলে দিয়েছি, ওর উপরেই ও চলছে। এই দাদু ভাই এসেছে, দাদু ভাই সারার জন্য গিফট এনেছে, এটা কি হোলির গিফট? থ্যাংক ইউ বলো দাদু ভাইকে, থ্যাংক ইউ বলো। মামা ফ্ল্যাং কিসি দাও, ফ্ল্যাং কিসি দাও, দাদু ভাই গিফট দিল। সানা ফ্ল্যাং কিসি দাও দাদু ভাইকে, ফ্ল্যাং কিসি দাও। ও এখন খেলা পেয়ে গেছে, এই দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর দেখো। ও আমার পায়ে হয়ে যাবে, তোর সব জিনিস আমি পরবো এবারে, পরবর্তীকালে তুই পরবি। ঝুম 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 ঝুম, ওই ওর কাছে এখন নতুনত্ব। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই প্রবাদ বাক্যটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তাই ভাবলাম তোমাদেরকেও একবার শুনিয়ে দিই। দেখো এটা হচ্ছে আমাদের টাওয়ার ওয়ানের সামনে এই ন্যাড়া পোড়ার বা হোলিকা দহন, যেটা তার জন্য এই সব আয়োজন। এখানে দেখো ফার্স্ট এড বক্স আছে, আর ওই যে আগুন নেওয়াবার যে সিলিন্ডারগুলো আছে সেইগুলো আছে, আর সমস্ত কিছু এইখানে আয়োজন করা হয়েছে একদম এই মেন গেটের সামনে আমাদের অ্যাপার্টমেন্টে। আর এখানে এইভাবে এই যে টাওয়ার ওয়ানের সামনে এরকম আয়োজন করা হয়েছে, রাত 10:30 সময় সবাই আসবে।
চলে আসো। এখন যাচ্ছি ক্লাব হাউস, সানাকে একটু খেলাধুলা করিয়ে আনি। এখন আমরা এসেছি বাচ্চাদের যে প্লেগ্রাউন্ডটা আছে ওইখানে, এখানে এসেছি। আর এই যে ফুচকুগুলো, ওখানে আর একটা ফুচকু আছে, সবাই মিলে রাত্রিবেলাটাই টাইম হয়। আর আজকে টাওয়ার ওয়ানে নিচে আসছো তো, ওই তখন আবার নিচেও যাবো, তার আগে একটু ওদেরকে খেলিয়ে নিই। চলো এখান দিয়ে সবাই আসো, এক এক করে আসো। সানা আসো, ইয়ে সানা আসো, তুমি আসো, সানা করো করো করো, তুমি আসো, ওয়াও তুমি আসো, তুমি আসো। এরে দেখো ওর পাপা এসেছে, এর জন্য রে করে গেল। সানা পুরো ঘেমে গেছে, এখন হচ্ছে এলো সিকিউরিটি, এলো এসি চালালো। চলো চলো এবারে নিচে, সানা একটু জল খাইয়ে দিও, ওকে দাও তো। কি ভালো খেলছে তাই না? চলো, কি হয়েছে তোর, কি আমার চেয়ার হচ্ছে কেন? ওফ ও বেরোতেই চায় না ঢুকলে। না না চলো এবারে গিয়ে সবাই মিলে ডিনার করে নিই, সানারও ডিনারটা হয়ে যাবে। হ্যাঁ এখন আমরা যাচ্ছি নিচে, 10:30 বেজে গেছে অলরেডি, এখন যাচ্ছি নিচে। ছোটবেলায় আমাদের পাড়ায় ন্যাড়াপোড়া বা বুড়ির ঘর যখন পোড়ানো হতো, টমেটো আলু এইগুলো সব পোড়ানো হতো ওই একসাথেই, ওগুলোকেই আবার লাস্টে প্রসাদ হিসাবে দেওয়া হতো। এখন আর সেই সব কোথায়, এখন আর দেখতেই পাই না এইসব। ওটাই আমি ওকে বলছি তো, আমাদের মতো বুড়ির ঘর ওই ন্যাড়াপোড়া ওইসব হতো, টমেটো আলু ওইসব সমস্ত কিছু পুড়িয়ে তারপরে লাস্টে আবার ওটাকেই প্রসাদ হিসাবে খাওয়া হতো। এখন আর বিয়ের পর আর দেখতে পাই না, ওটাই আমি বলছি বিয়ের পর আর দেখ আমাদের ব্যাংকক।
করছি, দেখতে পাচ্ছ আমার কি অবস্থা। তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন।